हेलो बंधुरा केमन आछेन सबाई। कैपकाटर ये भाइरल टेम्पलेट दिए आपनी आपनार निजेर फटो दिए ये भिडियोर प्रथमे जे रकम भिडियो देखते पारलें सो एरकम भिडियो किभाबे एडिटिंग करबें सेटाई देखाबो आजकेर ये भिडियोते। तो भिडियोटी ना टेने सम्पूर्ण भिडियोटी मनोयोग सहकारे देखते थाकुन। आर भिडियो शुरू करार आगे प्रतिदिनेर मतो आजकेओ एकटा रिक्वेस्ट, जारा एखोनो भिडियोते लाइक करेननि प्लिज भिडियोते लाइक करबें एबं जारा च्यानेले नतुन आछेन च्यानेलटिके सबस्क्राइब करबें ये धरनेर भिडियो पावार जन्य। तो चलुन आमि आपनादेरके देखिये दिई। तो कैपकाटर ये भाइरल टेम्पलेटटिर संगे ভিডিও এডিটিং করার জন্য প্রথমে আপনার ফোন থেকে টিকটক অ্যাপ্লিকেশন ওপেন করবেন। টিকটক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এই যে টিকটক এর উপরে সার্চ অপশন দেখতে পারবেন, সো এখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখানে আপনি লিখবেন ট্রেন্ডিং এডিটিং টিউটোরিয়াল। তো টিকটকে সার্চ করবেন ট্রেন্ডিং এডিটিং টিউটোরিয়াল। তো আপনি যখন ট্রেন্ডিং এডিটিং টিউটোরিয়াল লিখে টিকটকে সার্চ করবেন, সার্চ করার পরেই প্রথমে একটা টিকটক আইডি চলে আসবে, আপনি এই আইডিতে প্রবেশ করবেন। এই আইডিতে প্রবেশ করার পর এখানে প্রথমে একটা পিন করা ভিডিও দেখতে পারবেন। সো আপনি কি করবেন, এই পিন করা ভিডিওর ওপর ক্লিক করে দিবেন। সো পিন করা ভিডিওর ওপর অবশ্যই কি করবেন, আপনি ক্লিক করে দিবেন। সো আমি এই পিন করা ভিডিওর ওপর ক্লিক করে দিচ্ছি। দেখেন আপনি যখন ভিডিও ওপেন করবেন, ওপেন করার পর এখন আপনি এইরকম ভিডিও এই টেম্পলেটের সঙ্গে কিভাবে তৈরি করবেন। তো টেম্পলেটটি ওপেন করার জন্য নিচে ক্যাপকাট ফ্রি ভিডিও এডিটর লেখা দেখতে পারবেন। অনেকেই বলেন ভাই আমি যখন ক্যাপকাট ফ্রি ভিডিও এডিটর এই লেখার উপর ক্লিক করি, ক্লিক করলে আমার এখানে টেম্পলেট ওপেন হয় না। এখানে ক্লিক করার কিছু নিয়ম রয়েছে। নিয়মটা হচ্ছে যখন আপনি ক্যাপকাট ফ্রি ভিডিও এডিটর এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে দেখবেন খুবই দ্রুত একটা লেখা আসে, ইউজ টেম্পলেট ইন ক্যাপকাট। এই লেখাটি কিন্তু খুবই দ্রুত আসে এবং সেই লেখাটি কিন্তু চলেও যায়। তো যখন আপনি এই যে এই অপশনে ক্লিক করে এই যে নিচে দেখতে পারবেন ইউজ টেম্পলেট ইন ক্যাপকাট লেখা আসছে, তো ওখানে খুবই দ্রুত ডাবল ক্লিক আপনাকে করতে হবে, তাহলেই টেম্পলেটটি আপনার সামনে ওপেন হবে। দেখেন আমি কিভাবে ক্লিক করতে নিয়মটা ফলো করেন। তো আমি কি করতেছি, ক্যাপকাট ফ্রি ভিডিও এডিটর এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর নিচে খুবই দ্রুত কিন্তু ইউজ টেম্পলেট ইন ক্যাপকাট লেখা চলে আসবে। এখানে এই যে দেখেন খুবই দ্রুত ডাবল ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে দেখেন টেম্পলেটটি আমার সামনে ওপেন হয়ে গেল। তো আমি আবারও বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি আবারও ক্যাপকাট ফ্রি ভিডিও এডিটর এটার উপর ক্লিক করতেছি। আমার এখানে ভালোভাবে লক্ষ্য করুন, এখানে খুবই দ্রুত ক্লিক করবেন। এখানে খুবই দ্রুত ক্লিক করার পর নিচে ইউজ টেম্পলেট ইন ক্যাপকাট এই লেখাটি কিন্তু একবার আসবে, তাও খুবই দ্রুত। তো এই ওই লেখাতে খুবই দ্রুতই আপনাকে ক্লিক করতে হবে। এই যেভাবে দেখেন আমি ক্লিক করে দিচ্ছি এটার উপর, ক্লিক করার পর নিচের এই যে ইউজ টেম্পলেট ইন ক্যাপকাট এটার উপর খুবই দ্রুত ডাবল ক্লিক করবেন। একবার না হলে দুইবার চেষ্টা করবেন, দুইবার না হলে তিনবার চেষ্টা করবেন। তো তাহলে কিন্তু টেম্পলেটটি আপনার সামনে ওপেন হবে। টেম্পলেটটি ওপেন হওয়ার পর এখন নিচের ইউজ টেম্পলেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে গ্যালারি অপশন চলে আসবে। এখন 60টি ফটো গ্যালারি থেকে আপনি সিলেক্ট করবেন। তো আমি 60টি ফটো গ্যালারি থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দিয়ে নিচের নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। আমি এই যে দেখেন ক্লিক করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটি একদিকে এডিটিং হয়ে গেল। এখন ভিডিওটি প্রিভিউ করে যদি আমি দেখাই, এই যে দেখেন সুন্দরভাবে ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। এখন ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য উপরের এই অপশনে ক্লিক করে দিলেই এই যে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এটাতে ক্লিক করে দিলেই ভিডিওটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই ছিল মূলত আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।